নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরে যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাভের কয়েকটা আপডেট নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বৃন্দ, দর্শক বৃন্দ, আপনাদের জন্য সবথেকে লাভের খবর হচ্ছে একটা লোনের খবর, সেটাও দেবো। তার আগে যারা লেখক, যারা লেখালেখি করেন, ওনাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা খবর। সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সাহিত্য একাডেমি যুব পুরস্কার। সাহিত্য একাডেমি যুব পুরস্কারের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আবেদন করতে পারেন যারা লেখক, ওনাদের কী কী ক্রাইটেরিয়া সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে বয়স 35 এর ঊর্ধ্বে থাকতে লাগবে, 35+। 35 এর ঊর্ধ্বে যে সকল লেখক যারা বিভিন্ন ভাষাতে লেখালেখি করেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, ওনাদের জন্য এই যে সাহিত্য একাডেমি যুব পুরস্কারে আবেদন করার সুযোগ। এইবার সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2024, সেলফ রিটেন বুকস যারা নিজে নিজে লিখেছেন, মানুষদের নিজে নিজে যারা লিখেছেন, ওনাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে। আপনারা আবেদন করতে পারেন সেই পুরস্কার পাওয়ার জন্য। পুরস্কারের প্রথম পুরস্কার হচ্ছে 50,000 টাকা, মানে যারা পুরস্কার পাবেন ওনাদেরকে 50,000 টাকা দেওয়া হবে বিভিন্ন ভাষাতে। ভারতবর্ষের যে সকল স্বীকৃতিপ্রাপ্ত যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোতে আপনারা সেই আবেদনটা করতে পারবেন। তার কয়েকটা ভাষা আমি আপনাদেরকে বলে দিই, হয়তো আপনারা ইয়ে করতে পারবেন, চিন্তা করবেন কোন কোন ভাষাতে হবে বলে। অসমিয়াতে পারবেন, বাংলা, বড়ো, তারপরে ডোগরি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কানাডা, তারপরে আপনাদের মণিপুরি, মৈথলি, নেপালি, উড়িয়া সহ টোটাল মোট 24টি ল্যাঙ্গুয়েজ। মোট 24টি ল্যাঙ্গুয়েজে আপনারা আপনাদের গল্প, উপন্যাস, যা কিছুই লিখেছেন, যা কিছুই লিখেছেন, কবিতার বই লিখেছেন, আপনারা সেই সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য আবেদন করতে পারেন। আপনারা অনলাইনে বিস্তারিত সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। সেখানে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, কাগজ কী কী লাগবে, ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের দুটা গ্রন্থ লাগবে, যেটা আপনি লিখেছেন সেটার দুটা কপি লাগবে। তারপরে সেই বয়সের প্রমাণপত্র, ধরে নিন আপনাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এইগুলো আর কি, এইগুলো লাগবে। আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস প্রুফ এইটাও লাগবে। www.sahityacademy.gov.in এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস দেখে নেন, যদি হয় তাহলে তাড়াতাড়ি সেটা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, অনলাইনে আবেদন করা যায়। মিউনিসিপ্যালিটির তরফ থেকে 10,000 টাকার একটা লোনের সুবিধা দেওয়া হচ্ছে। সেটা অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটি না, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আন্ডারে পদপথের যে সকল ব্যবসায়ী আছেন, যারা রাস্তার পাশে দ্বারা দোকান দিয়েছেন, ওনাদের জন্য এই 10,000 টাকার একটা লোন সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে। শিলচরের মিউনিসিপ্যালিটির এরিয়ার ভিতরে আপনারা যদি দোকান দিচ্ছেন, আপনারা বাইরের হলেও চলবে, বাইরের হলেও চলবে, কিন্তু আপনাদের ব্যবসা শিলচরের মিউনিসিপ্যালিটি এরিয়ার ভিতরে থাকতে লাগবে। তাহলে আপনারা সবজি বিক্রি করছেন, আপনারা চাট বিক্রি করছেন, আপনারা কী বলে আপনাদের যে কোনো একটা জিনিসপত্র নিয়ে আপনারা বসে রয়েছেন, মুড়ি বিক্রি করছেন, আপনারা ফল বিক্রি করছেন, যা কিছুই হচ্ছেন, আপনারা একটা ঠেলা লাগিয়ে বসে আছেন, কোনো খাবার জিনিস বিক্রি করছেন, আপনারা আবেদন করতে পারেন। বা আপনারা কোনো ধরনের সেই ছোটো ছোটো বাসন বিক্রি করছেন, বা আপনারা সেই হাতের চুড়ি এই সেই রাস্তায় থাকে না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বিক্রি করে তারাই, তাদের জন্য আর কি, আপনারা আবেদন করতে পারেন। আপনাদেরকে কী করতে লাগবে, সেই শিলচর মিউনিসিপ্যালিটি অফিসে একটা ক্যাম্প করা হবে মোট 4 দিন। সেই 4 দিনের মধ্যে যে কোনো একদিন আপনাদেরকে যেতে লাগবে, আপনাদের যে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট, পার্সোনাল যে সকল নথিপত্র আছে সেই নথিপত্রগুলো নিয়ে সেখানে আপনাদেরকে যেতে লাগবে। সেই 4 দিন হচ্ছে আপনাদের 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ। 4 দিন, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ শিলচরের মিউনিসিপ্যালিটি অফিসে সেই ক্যাম্পটা চলবে। আপনারা যদি পদপথের ব্যবসায়ী তাহলে আপনারা নিশ্চয়ই সেখানে গিয়ে সেই লোনটা আবেদন করে নেবেন, হয়তো সেটা যদি অ্যাপ্রুভ হয় হয়তো আপনাদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে। দর্শকবৃন্দ, স্কুল নিয়ে আবার একটা ঘোষণা করলো আসাম সরকার। যেহেতু প্রচণ্ড গরম, সেই প্রচণ্ড গরমের কারণে গুয়াহাটির যে সরকারি এবং বেসরকারি যে সকল স্কুল আছে সেই সকল স্কুলগুলোতে 3 তারিখ থেকে আবার 7:30টার টাইম করে দেওয়া হয়েছে। 7:30 থেকে সেই স্কুলগুলো আবার খুলবে প্রচণ্ড গরমের কারণে, সেই ঘোষণাটা। দর্শকবৃন্দ, হয়তো সেই ঘোষণাটা আমাদের সমস্ত আসামের বিভিন্ন যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও লাগু হওয়ার সম্ভাবনা অতি শীঘ্রই বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনারাও কি চান সেই সকাল সকাল সেই স্কুল খুললে ভালো কি না, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, হিট স্ট্রোকের কারণে গতকালকে আমি বলেছিলাম আমাদের এখানে ধলাই একজন মহিলা মারা গেছেন, এবং আমরা যেটা খবর পেয়েছি যে গুয়াহাটিতেও 2 জন মারা গেছেন বলে। একজন মহিলা গতকালকে নিজের ছেলেকে স্কুলের ছুটির টাইমে 12:30 নাগাদ যে সময় ছুটি হয় সেই ছুটির টাইমে উনি গিয়েছেন আনার জন্য, এবং আনার জন্য ফিরে আসার সময় হয়তো উনার নাকি সেই মাথা ঘুরিয়ে উনি পড়ে যান,
এবং তারপরে উনি মারা গেছেন, হিট স্ট্রোকের কারণে উনি মারা গেছেন বলে সেটা খবর পেলাম। আরেকজন ব্যক্তিও এরকম হিট স্ট্রোকের কারণে মারা গেছেন বলে সেটা খবর পেলাম, প্রচণ্ড সেই ইয়ের কারণে, রৌদ্রের কারণে। 37 ডিগ্রি হচ্ছে এখন দর্শকবৃন্দ। ইরানের থেকে যে খবরটা আসলো, ইরানে নাকি 51 ডিগ্রি সেলসিয়াস, ইরানে মানুষ কীরকম বাঁচতে পারবে দেখুন তো। প্রচণ্ড গরমে কি স্কুলগুলোকে, স্কুলগুলোর যে নিয়ম কি আগে সেই 7:30টা করে দেওয়া হোক কি না, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন দর্শকবৃন্দ। এইবার চৌধুরী টেক্সটাইল থেকে দেওয়া হচ্ছে বিবাহের জন্য বাম্পার অফার। কাপড়ের কেনাকাটাতে 50% অবধি আপনারা ছাড় পাবেন। ফ্যান্সি এবং বিবাহের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত দেওয়া হয় যদি আপনারা পছন্দ করেন না। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223-4063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকার ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আরেকটা নম্বর 8486467636। হাইলাকান্দি জেলার আলগাপুরের হাসপাতালে, আলগাপুরের যে মডেল হাসপাতাল সেই হাসপাতালে অক্সিজেনের কারণে, অক্সিজেনের অভাবের কারণে নাকি একজন ব্যক্তি মারা গেছেন বলে সেটা জানা যায়। হাসপাতালে হুলস্থুল পরিস্থিতি আজকে, স্থানীয় মানুষের হাসপাতাল ঘেরাও সেই ঘটনার জন্য। পরিবারের অভিযোগ, হাসপাতালে ডাক্তার ছিল না, শুধু নার্সদেরকেই রাখা হয়েছে এবং প্রয়োজনে ডাক্তারকে পান না স্থানীয় মানুষ বলে ওনারা অভিযোগ, এবং সেই ডাক্তারের অভাবেই সেই একজন ব্যক্তি মারা গেছেন বলে সেটা খবর আসে। সেই ব্যক্তির নাম নুরুল হক চৌধুরী, 55 বছর, আলগাপুর সমষ্টির গুলালিয়ার বাটিগাং জুড়াইয়ে বাড়ি বলে সেটা জানা যায় দর্শকবৃন্দ। পরে সেই হুলস্থুল পরিস্থিতির খবর পেয়ে আলগাপুরের যিনি বিধায়ক মহোদয়, উনি সেই হাসপাতালে যান এবং উনি সঠিক তদন্তের উনি আশ্বাস দিয়েছেন পরিবারের লোকদের দর্শকবৃন্দ। অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কারণে গর্ভপাত হয়েছে একজন মহিলার, এরকমই একটা খবর আসে আসামের দরং জেলার খেরুপেটিয়া থেকে। একজন গর্ভবতী মহিলা অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন, তারপরে গর্ভপাতও হয়েছে বলে পরিবারের লোকেরা এরকম অভিযোগ করছেন। একটি ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছিল ক্যালসিয়াম ট্যাবলেট, কিন্তু যে নিয়মমাফিক যে ট্যাবলেটটা দিয়েছিল, প্রেসক্রিপশন নিয়ে যে সময় সেই ইয়েতে গিয়েছেন, ঔষধের দোকানে গিয়েছেন, সেই দোকানদার নাকি একটা পাতা দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে ক্যালসিয়াম ট্যাবলেট তো বেশি খেলে ভালো বলে দিয়ে দিয়েছেন। তারপরে সেই অতিরিক্ত ট্যাবলেট খাওয়ার কারণেই গর্ভপাত হয়েছে বলে সেই পরিবারের লোকদের এরকম অভিযোগ আজকে আসে দর্শকবৃন্দ। শিলচরে হতে চলেছে অল আসাম র্যাঙ্কিং টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ 3-6 অগাস্ট, 3, 4, 5, 6 টুরের 4 দিন চলবে। সেই ইন্ডিয়া ক্লাবের যে ইনডোর স্টেডিয়াম, সেই ইনডোর স্টেডিয়ামে সেই ইয়েটা চলবে দর্শকবৃন্দ, টেনিস চ্যাম্পিয়নশিপটা চলবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আজকে আমাদের কাছাড় জেলার ডলুর যে বরখোলা সমষ্টির হাতিছড়া থেকে একটা খবর আসে, একটা ভয়ঙ্কর একটা পথ দুর্ঘটনা। একটি অটো নাকি হাই স্পিডে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, তারপরে ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেই অটোতে যারা ছিল, যারা প্যাসেঞ্জার, ওনারা গুরুতরভাবে আহত হয়েছেন। একটি গাড়ির সঙ্গে, একটা লরির সঙ্গে নাকি ধাক্কা খেয়েছে বলে সেটাও অনেকেই এরকম অভিযোগ করছেন। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।